তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরীফুল ইসলাম জাতীয় দলের তিন পেসারই খেলছেন আবাহনীর জার্সিতে। শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে এই তিনজনকে জায়গা দিতে বসেছেন আবাহনীর অন্য দুই পেসার সাইফুদ্দিন এবং সৈয়দ খালেদ আহমেদ। এতেই বোঝা যায় কতটা শক্তিধর আবাহনীর পেস লাইন আপ। আর এই তিন পেসার মিলে এদিন লন্ডভন্ড করে ছেড়েছেন লিজেন্ডসকে। বরাবরের মতোই নতুন বলে শুরু করেছিলেন শরীফুল ইসলাম, কিন্তু শুরুতেই একটা চার খেয়েছেন। আন্তর্জাতিক ব্যাটারদের যিনি খাবি খাওয়ান, তার জন্য তৌফিক খান তুষারকে ফেরানো বড় ব্যাপার ছিল না। দারুণ একটা ইনসুইংয়ে তুষারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন শরীফুল। শরীফুলের পাওয়া প্রথম উইকেটটা যতটা সুন্দর ছিল, তার চেয়ে কোনো অংশেই কম সুন্দর ছিল না সাদমান ইসলামকে স্লিপের ফিল্ডারের ক্যাচে পরিণত করা এই বলটা। আর উইকেট পাওয়ার পর শরীফুলের দৌড়ে তাসকিনের দিকে এগিয়ে যাওয়া ছিল দেখার মতো। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাওয়ার প্লেতে প্রতিপক্ষের দুইটা উইকেটে নিতে পেরেছিল আবাহনী, কিন্তু এটা আরামসে চারটা উইকেট হতে পারত যদি না ক্যাচ মিস করতো আবাহনী ফিল্ডাররা। শরীফুল ইসলামের বলে ইমরানুজ্জামানের ক্যাচ হাত ফসকে যায় তাসকিনের। ক্যাচ মিসের শিকার হয়েছেন তাসকিন নিজেও। ওই ইমরানুজ্জামানেরই আরেকটা ক্যাচ পড়েছে স্লিপে, এবার ফেলেছেন নাইম শেখ। সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেননি ইমরান, সহসাই আরেকটা ক্যাচ তুলে দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। আর এবার দারুণ একটা ক্যাচ ধরে পাপমোচন করেছেন নাইম। প্রথমার্ধে ক্যাচ মিস করা আবাহনী সময়ের সাথে সাথে নিজেদের আরেকটা রূপ দেখিয়েছে। রূপগঞ্জের সেরা ব্যাটার শামীম পাটোয়ারিকে চমৎকার ক্যাচে প্যাভিলিয়নে ফিরিয়েছেন বিজয় শরীফুল জুটি। ম্যাচে শরীফুলের উইকেট এই তিনটাই, বাকি পুরো গল্পটা ছিল সাকিবময়। ইমরানুজ্জামানকে ফেরানোর পর শুভাগত হোমকেও আউট করেছেন তানজিম হাসান সাকিব। সাকিবের বাউন্সারের পেসের সাথে মানিয়ে নিতে না পেরে ফিরেছেন শুভাগত। আমিনুল ইসলাম বিপ্লব এবং মুমিনুল হকও হয়েছেন সাকিবের শিকার। সবশেষ শহীদুল ইসলামকে আউট করে নিজের 5 উইকেট পেয়েছেন সাকিব। ধর্মভীরু এই ক্রিকেটার মাইল ফলক ছুঁয়েই পড়ে গেছেন শেষদায়। ম্যাচ শেষে জানিয়েছেন ওই মুহূর্তটার কথা। 5 উইকেটের সবগুলোই 10 ওভারের পরে নিয়েছেন সাকিব। জানিয়েছেন প্রস্তুত হচ্ছেন মিডল ওভারে উইকেট নেওয়ার জন্য। না, এটা শুক্রিয়া শেষ দা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 5 উইকেট অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আজকে পূরণ হইলো, এটা একটা শুক্রিয়া জানাইলাম আল্লাহর কাছে। হ্যাঁ, এখানে শরীফ ভাই এবং তাসকিন ভাই নিউ বলে স্টার্ট করছে, আমি জানি আমার রোল, আমি ওয়ান চেঞ্জ আসবো। সো নিজেই প্র্যাকটিসে প্রিপারেশন নিছি, আর যদি নিউ বলে আসে তাহলে নিউ বলে সাকসেস হওয়ার চেষ্টা করবো, ওল্ড বলে আসলে ওল্ড বলে সাকসেস হওয়ার চেষ্টা করবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। শরীফুল সাকিবদের সফলতার দিনে সিনিয়র তাসকিন উইকেট পেয়েছেন কম, কিন্তু ছিলেন সমহিমায় উজ্জ্বল। আবাহনীর পথের সবচেয়ে বড় কাঁটা মাশরাফিকে দারুণ ডেলিভারিতে আউট করেছেন তাসকিন, তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও, শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়নি। তবে তাসকিনের হ্যাটট্রিক মিসের অতৃপ্তির চেয়ে এদিন চোখে লেগে থাকবে আবাহনীর পেসারদের আগুনের গোলার মতো বোলিং। তাসকিন, শরীফুল, সাকিব তিনজনই পেস এবং সুইং দিয়ে প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন। পিচে সামান্য সবুজের ছোঁয়া পেয়ে তিন পেসারই মন ভরে বাউন্সার মেরেছেন, আর এই বাউন্সার সামলাতেই সবচেয়ে বেগ পেতে হয়েছে রূপগঞ্জ ব্যাটারদের। এমনকি একটা বল এসে লেগেছিল মুমিনুল হকের হেলমেটেও, মাশরাফও বাউন্সারের বিপক্ষে বেশ খানিকটা স্ট্রাগল করেছেন। আবাহনী পেসারদের দেখে মনে হচ্ছিল যেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পেসাররা খেলছেন নিজেদের মাটিতে। বাংলাদেশের পেসারদের এমন বাউন্সার এবং সুইংয়ের খেলা দেখা যে চোখের জন্য প্রশান্তি ছিল তা না বললেও চলছে। আর এই সব তাসকিনরা করেছেন মাশরাফির সামনে, যিনি টাইগার ক্রিকেটের পেস বোলিংয়ে পথিকৃতদের একজন। ম্যাচটা হারলেও তাসকিনদের বোলিং দেখে মাশরাফি নিশ্চয়ই পুলকিতই হয়েছেন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।